প্রয়াত কবি চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। 10ই জুন সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব দাশগুপ্ত। সূত্রের খবর, গত বেশ কয়েক মাস ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 77 বছর। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের যোগ্য উত্তরসূরি বলা হতো তাঁকে। 1968 সালে 10 মিনিটের একটি ডকুমেন্টারি দ্য কন্টিনেন্ট অফ লাভ দিয়ে শুরু করেছিলেন তার জার্নি। ওই বছরই তিনি তৈরি করেছিলেন সময়ের কাছে। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। বাংলায় তাহাদের কথার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তার সেরা চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে বাগবাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ। তার প্রয়াণে শোকস্তব্ধ সকলে।